হ্যালো এভরিওয়ান আমি নন্দী ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আবার ত্রিকোণ নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো শুরু করা যাক আজকের আমাদের টপিক সংযুক্ত কোণের কোনানুপাত অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেজিওস অফ অ্যাসোসিয়েটেড অর অ্যালায়েড অ্যাঙ্গেলস তার আগে জেনে নেওয়া যাক সংযুক্ত কোণ বলতে আমরা কী বুঝি আমাদের যদি দুটি কোণের সমষ্টি বা অন্তরফল ফল জিরো ডিগ্রি বা নব্বই ডিগ্রির গুণিতক হয় তখন কোন দুটোকে পরস্পরের সংযুক্ত কোণ বলা হবে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি থিটা যেই কোনটা আছে আমরা থিটা ধর্নাত্মক সূক্ষ্মকোণ জেনেছি তার যে সংযুক্ত কোণগুলো আছে আমরা এই চ্যাপ্টারে সেগুলোই নির্ণয় করার চেষ্টা করব তো সেগুলো কি কি মাইনাস থিটা পাই বাই টু প্লাস মাইনাস থিটা পাই প্লাস মাইনাস থিটা টু পাই প্লাস মাইনাস থ্রিটা আরও হতে পারে তো কীভাবে হচ্ছে আমরা থিটা আর মাইনাস থ্রিটা যদি নিই এদের আমরা যদি যোগ করি তাহলে কী পাচ্ছি জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি বা নব্বই ডিগ্রির গুণিত হতে হবে আমাদের বলা ছিল তো এটা হচ্ছে সে কারণে এটা একটা সংযুক্ত কোণ হবে থিটা কোণের তো আমরা এখন এই কোনানুপাতগুলো বের করার জন্য কী করবো তার জন্য আমাদেরকে আগে কিছু নিয়ম জানতে হবে এখন আমরা চিহ্ন সংক্রান্ত কিছু নিয়ম জেনে নিই আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষ সেটা হচ্ছে X এক্স ড্যাশ এই রেখাটা এবং ওয়াইও ওয়াই ড্যাশ এটা দিয়ে আমরা অক্ষকে সূচিত করছি তো স্পষ্টতই কী হবে এরা দুজনে পরস্পর লম্ব হবে এবং আমরা ধরে নিচ্ছি যে ও সরল সরলরেখাটা আছে এটা ও অবস্থান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে থিটাকোন উৎপন্ন করেছে তো এই থিটাকোণটা কী হতে পারে প্রথম পাদে থাকতে পারে দ্বিতীয় পদে থাকতে পারে তৃতীয় পদে থাকতে পারে বা চতুর্থ পদে থাকতে পারে সেটা কার উপর নির্ভর করবে সেটা পুরোপুরি নির্ভর করবে ও বাহুটা অর্থাৎ যে অন্তিম বাহুটা আছে সেটা কোন পদে গিয়ে আমাদের শেষ হচ্ছে তার উপর নির্ভর করবে এই অনুপাত কোনের মানগুলো এরপর আমরা কি করছি ও বাহু থেকে ওয়েক সরল লেখার উপর পি লম্ব টেনে নিচ্ছি এটা প্রত্যেক ক্ষেত্রেই করা হচ্ছে তো এরপর আমরা ওএম এই বাহুটার চিহ্ন নির্ধারণ করব পিএম এর চিহ্ন নির্ধারণ করব এবং ওপি এর চিহ্নটা নির্ধারণ করব তো আমাদের এখানে কি বলা আছে না ত্রিভুজ ওপিএম আমরা এই যে সমকোণী ত্রিভুজটা পেয়েছি সেখানেতে ওএম বাহুটা গ্রেটার দ্যান জিরো হবে অর্থাৎ ওএম বাহুটা হবে যদি আমরা তা এক একশের ধন্যাত্মক দিক বরাবর পরিমাপ করি সেটা চিত্র এক এবং চিত্র চারে আমরা দেখিয়েছি কীভাবে দেখতে পাচ্ছি না এখানেতে এই যে ওএম বাহুটা আছে চিত্র একে কি দেখতে পাচ্ছি এটা এক একশকক্ষের ধর্নাত্মক দিক বরাবর আছে তার মানে এর চিহ্নটা এখানে কি হবে ধর্নাত্মক হবে আর আমাদের এখানেও কি আছে ওএম যে বাহুটা আছে এ বাহুটাও সক্ষের ধর্নাত্মক দিক বরাবর তাহলে এই ক্ষেত্রে এই চিহ্নটা ধর্নাত্মক হবে এরপর ওয়েমটা ঋণাত্মক কোথায় হবে যদি সেটা এক সক্ষের ঋণাত্মক দিক বরাবর যায় কারণ এই দিকে আমরা কি জানি এক্সের মান ঋণাত্মক হয় আর এই দিকে হয় তো আমাদের এই চিত্র দুয়েতে ওএমটা ঋণাত্মক হবে এবং চিত্র তিনেতে ওএমটা ঋণাত্মক হচ্ছে এরপর এসে গেল আমাদের পি এম বাউটার কথা পিএম কোথায় আমাদের ধনাত্মক হবে যদি আমরা সেটা ওয়ায় অক্ষের ধনাত্মক দিক বরাবর পরিমাপ করি তো সেটা কোন কোন ক্ষেত্রে করা হচ্ছে চিত্র একে করা হচ্ছে এবং চিত্র দুয়ে করা হচ্ছে এই দুটো জায়গাতে আমাদের অক্ষের ধনাত্মক দিক বরাবর পরিমাপ করা হয়েছে এবং পিএমটা ঋণাত্মক কোথায় হবে যদি সেটা অক্ষের ঋণাত্মক দিক বরাবর পরিমাপ করা হয় সেটা চিত্র তিনে করা হয়েছে এবং চিত্র চারে করা হয়েছে আর ওপি যেই বাহুটা আমাদের রয়েছে এটা সব অবস্থানেই এর মানটা আমাদের ধনাক্ত হবে অর্থাৎ ওপিকে নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই আমাদের চিন্তার বিষয় ওএম বাহু এবং পিএম বাহু নিয়ে এই জিনিসগুলোই আমরা এই জায়গাতে আলোচনা করেছি এরপর আমরা চলে যাচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চিহ্ন কী হবে অর্থাৎ থিটার মানটা কোথায় থাকতে পারে অন্তিম ভাউটায় যেখানে থাকবে সেই অনুযায়ী প্রথম পাদে দ্বিতীয় পাদে তৃতীয় পাদে বা চতুর্থ পদে অবস্থিত হবে তো ওয়েটা যদি প্রথম পাদে থাকে তাহলে আমরা চিহ্নের নিয়মটা আগেই জানলাম সেখান থেকে বলতে পারি যে এই মানগুলো সব গ্রেটার দেন জিরো তো সেখান থেকে আমরা সাইন থিটা কস্তিরা সব কণানুপাতগুলো কীভাবে লিখতে পারি এদের অনুপাত আকারে লম্ববয় অতিভুজ এরকম করে করে লিখতে পারি তো সেইখানে যে যেই দুটো বাহু আমাদের ধন্যাত্মক হচ্ছে তাদের অনুপাতটাও কী হবে ধনাত্মক হবে যেহেতু এখানে সবাই ধনাত্মক আছে তাহলে আমরা যদি এদের অনুপাত করি আমরা যে ত্রিকোণিত্তিক অনুপাতগুলো আছে প্রত্যেকটা ধনাত্মক পাবো অর্থাৎ প্রথম পাদে অল ত্রিকোণভিত্তিক রেশিওস পজিটিভ হবে দ্বিতীয় পদে যদি থাকে তখন কি হবে ওএম ভাউটা ঋণাত্মক হচ্ছে এমপিটা ধর্নাত্মক হচ্ছে এবং ওপিটাও ধর্নাত্মক হচ্ছে তো এইখানে আমরা যদি নির্ণয় করি দেখতে পাবো যে সাইন থিটা এবং কোশেক থিটার মানটা ধন্যাত্মক হবে এবং বাকি সবগুলো কি হবে যদি আমরা ও এমের আকার প্রকাশ করি কোনো একটা বাহুকে ওই কোনো একটা তিকোণমিত্তিক অনুপাতকে তখন সেটা ঋণাত্মক হয়ে যাবে একইভাবে যদি ও তৃতীয় পদে থাকে তখন ট্যান থিটার এবং কর থিটার মানটা ধর্ণাত্মক হবে বাকি সবগুলো ঋণাত্মক হবে আর চতুর্থ পদে থাকলে কস থিটা এবং সেক থিটার মানটা ধনাত্মক হবে এবং বাকিগুলো ঋণাত্মক হবে তো এখানে যেটা বলা হলো সেটা আমরা যদি এক জায়গায় করতে চাই কিভাবে করব আমরা এইভাবে মনে রাখব অল সাইন ট্যান কস অর্থাৎ প্রথম পাদে অল প্রত্যেকে প্রত্যেক কোনানুপাত ধনাত্মক হবে দ্বিতীয় পদে সাইন হবে এবং সাইন হলেই কি হবে তার অনন্য কোশেক এটাও হয়ে যাবে আমাদের কোশেকটাও হয়ে যাবে ধনাত্মক তৃতীয় পদে কী হবে ট্যান হবে ট্যান হলে তার অনন্য কট সেটাও হবে ধনাত্মক আর কি হবে কস চতুর্থ পদে কষ্ট হবে ধনাত্মক আমরা এই যে ওপরে যে নিয়মগুলো আছে সেই চারটেকে আমরা একত্রে কি বলতে পারি চিহ্ন সংক্রান্ত যে নিয়মটা আছে সেটাকে আমরা বলে থাকি অল সাইন ট্যান কস এর সূত্র এরপর আমরা দেখব যে মাইনাস থিটার জন্য অনুপাতটা কিভাবে পাওয়া যাবে মাইনাস থিটার জন্য আমরা কি করছি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ওয়ে সরলরেখাটাকে নিয়ে গেছি যে থিটা কোনটা উৎপন্ন হয়েছে এবং এই সমান মাপের কোনটা আমরা যদি ঘড়ির কাটার দিকে ঘোরাই তখন কী পাবো সেই কোনটা হয়ে যাবে মাইনাস অফ থিটা অর্থাৎ এই দুটো কোণের কোণের সাংখ্যমান একই কিন্তু চিহ্নটা আলাদা হচ্ছে কারণ একটা ঘুরছে ঘড়ি কাটার বিপরীত দিকে আরেকটা ঘুরছে ঘড়ি কাটার দিকে তো সেই অনুযায়ী এক্সো এ এই কোনটা হবে থিটা এবং এক্সো বি এই কোনটা হবে মাইনাস থিটা এরপর আমরা কি করেছি পি এম ও বিন্দুর উপর একটা ও এ বাহুর উপর একটা বিন্দু পি নিয়েছি সেখান থেকে ও এক্সের উপর পিএম লম্ব টেনেছি এবং এই পিএমটাকে বাড়িয়ে দিয়েছি এবং পিএমএ বর্ধিতাংশটা ওবিকে কিউ বিন্দুতে ছেদ করেছে এখন আমরা ত্রিভুজ ও এবং ও এই দুটো ত্রিভুজে কি দেখতে পাচ্ছি পিওএম এবং কিউওএম এই দুটো কোন সমান হচ্ছে সাংখ্যমানের দিক থেকে এবং এই দুটো কোন যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এরা দুজন সমান হচ্ছে এবং ওএমটা হচ্ছে সাধারণ বাহু তাহলে আমাদের ত্রিভুজটা কি হয়ে যাচ্ছে সর্বসম সর্বসম হলে কি বলতে পারি তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে তাহলে পিএম সমান বলতে পারি মাইনাস অফ কিউএম এটা চিহ্নের নিয়ম থেকে কারণ পিএম যে বাহুটা আছে সেটা আমাদের ওয়াই অক্ষের ধন্যাত্মক দিক বরাবর আছে এবং সেইটাই আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর চলে এলে তখন ওটা হয়ে যাবে মাইনাস এবং ওকিউ বাহুটা হয়ে যাচ্ছে ওপির সাথে সমান আমরা এবার সাইন অফ মাইনাস থ্রিটা কোনটার কোনানুপাত বের করার চেষ্টা করছি ত্রিভুজ আমরা ও কিউএম যদি নিই সেখান থেকে কি পাবো লম্ববায় অতিভুজ করতে পারবো এবং কিউএমের মানটা কি হয়ে যাচ্ছে মাইনাস অফ পি এম সেটা এখানে বসানো হয়েছে আর ও কিউ সমান ওপি তাহলে মাইনাস অফ এই জিনিসটা হয়ে যাচ্ছে ওপিএম ত্রিভুজ থেকে সাইন থিটা তাহলে মাইনাস সাইন থিটা কি বলা গেল তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান কি হবে মাইনাস সাইন থিটা একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে কস অব মাইনাস থিটা সমান কস থিটা শেক অব মাইনাস থিটা সমান শেক থিটা অর্থাৎ কস আর শেক এরাই মাইনাসটাকে শোষণ করে নিতে পারে বাকি সবাই কি করে মাইনাসটাকে বাইরে বের করে দেয় কোশেক বাইরে বের করে দেয় ট্যানও বাইরে বের করে দেয় এবং কটও বাইরে বের করে দেয় এরপর আমরা দেখছি কোনো একটা কোণের থিটা এর সাথে সংযুক্ত এই কোণটা আমরা বলতে পারি কারণ এদের যদি আমরা অন্তরফল বা যোগফল করি সেটা নব্বই ডিগ্রির গুণিত হচ্ছে তাহলে এখান থেকে আমরা কিভাবে মানটা নির্ণয় করব সেটা দেখে নেওয়া যাক আমাদের প্রথম কাজ হবে যদি কোনো কোণের ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি সাইন অফ মাইনাস কোনো একটা কোণের মান বের করতে বলেছে তাহলে সাইন অফ মাইনাস থ্রিটা মানে আমরা কি করব আগে মাইনাসটা বাইরে বের করে দেব এই মাইনাসটা বের করার পরে আমরা কি করব সেটা দেখছি এরপর আমাদের দ্বিতীয় স্টেপ কি হবে দ্বিতীয় স্টেপ হবে যেই মাইনাস অফ সাইন থিটার কথা বললাম সাইন অফ সেই থিটা কোনটা সূক্ষ্মকোণ ধরে নেব দিয়ে আমরা সেটা নব্বই ডিগ্রি গুণিত আকারে গুণিত আকারে প্রকাশ করার চেষ্টা করব। এবং তা দেখে আমরা অল সাইন ট্যান কর সূত্রের সাহায্যে সেই কোনটার কি চিহ্ন হবে সেটা নির্ধারণ করব এরপর চিহ্ন নির্ধারণ করার পর আমরা কি দেখব এনের মানটা যুগ্ম অখণ্ড সংখ্যা হচ্ছে না অযুগ্ম অখণ্ড সংখ্যা হচ্ছে যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে ত্রিকোণভিত্তিক অনুপাতটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ যদি সাইন থাকে সেটা সাইনই হয়ে যাবে কস থাকলে কসই থাকবে আর যদি এনটা অযুগ্ম সংখ্যা হয় অযুগ্ম অখণ্ড সংখ্যা তাহলে ত্রিকোণভিত্তিক অনুপাতের আকারটা এইভাবে পাল্টাবে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে কোশেক থাকলে শেখ হবে এবং শেখ থাকলে কোশেক হবে এরপর আমরা একটা দ্রষ্টব্য দেখছি আমরা কিভাবে করবো এই কাজটা পুরো কাজটা যে কোনটা আমাদের দেওয়া থাকবে সেটা আমরা নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করে দেব। ভাগ করার পর সেটাকে নব্বই ডিগ্রির গুণিত আকারে লেখার চেষ্টা করব। ধরছি পাঁচশো একাশি ডিগ্রি আছে এটাকে আমরা নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করলে এই দুভাবে লিখতে পারি এরপর ধরে নিচ্ছি যে আমাদের একটা উদাহরণে বলেছে যে সাইন একচল্লিশ ডিগ্রি এর মানটা দেওয়া আছে দিয়ে বললো সাইন পাঁচশো একাশি ডিগ্রি এর মানটা বের করতে হবে তো আমরা কীভাবে করবো যেই মানটা আমাদের দেওয়া থাকবে তার আকারে আমাদেরকে কোনটার মানটা বের করার চেষ্টা করতে হবে এই কোনের মানটা তো এখানে দুভাবে প্রকাশ করা যায় তো এই মানটা নিলে আমাদের এই জিনিসটা কাজে লাগাতে সুবিধা হবে এইটা নিলেও হবে কিন্তু এই মানটা আমাদের দেওয়া নেই যেহেতু ঊনপঞ্চাশ ডিগ্রির মানটা ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা ব্যবহার করছি আর যদি আমাদের সাইন অফ মাইনাস পাঁচশো একাশি ডিগ্রির কথা বলে তো আমাদের প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে মাইনাসটা বাইরে বের করে দেওয়া সাইন অফ মাইনাস থ্রিটার নিয়ম অনুযায়ী মাইনাস অফ সাইন থিটা হবে তারপরে এইখানেতে আমরা আগের পদ্ধতিটা কাজে লাগাবো যেইটা আমি ওখানে এক নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম সেটা এটাই ছিল যে যদি কোনো কোণের ক্ষেত্রে মাইনাস থাকে সেটা আগে বের করে দিতে হবে তারপরে বাকি জিনিসটা করতে হবে অর্থাৎ আমরা যদি পাঁচশো একাশি ডিগ্রিকে প্রকাশ করার চেষ্টা করি আমরা দু রকমের ভাগশেষ পেতে পারি যদি আমরা এর থেকে কম কোনো সংখ্যা এখানে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ধনাত্মক পাবো আর যদি এর থেকে কোনো বেশি সংখ্যা এখানে আমরা দিই সেক্ষেত্রে ভাগশেষটা হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ আমাদের একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে দু রকমের ভাগশেষ পাওয়া যেতে পারে একটা ধনাত্মক ভাগশেষ আর একটা ঋণাত্মক ভাগশেষ আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে আমরা তখনই সেটা নিয়ে নেব অর্থাৎ এখানে এটা বলা আছে আমরা একটা সংখ্যা এ কে যদি বি দ্বারা ভাগ করি দিয়ে ধর্নাত্মক ভাগশেষ যদি আর ওয়ান দিয়ে সূচিত করি আর ঋণাত্মক ভাগশেষ যদি আর দিয়ে সূচিত করি তাহলে কি হবে আর ওয়ানটা যদি জানা থাকে আর টুটা কীভাবে বের করব যাকে দিয়ে ভাগ করছি তাকে আমরা বিয়োগ করে দেবো আর ওয়ান থেকে তাহলে আমরা এটা পেয়ে যাব। অর্থাৎ একচল্লিশ ডিগ্রি ধন্যাত্মক ভাগ শেষ হলে ঋণাত্মক ভাগশেষ কত হবে সেটা হবে একচল্লিশ ডিগ্রির থেকে আমরা কি করব যাকে দিয়ে ভাগ করছি সেটা বিয়োগ করে দেব। তাহলেই আমাদের ঋণাত্মক ভাগশেষটা আমরা পেয়ে যাব। একটা উদাহরণ নেওয়া যাক এরপর আমরা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ পুরক্ষণে যেগুলো করেছিলাম কিভাবে করেছিলাম জানি এটা কস থিটা হয় তো সেটাই দেখছি প্রথম কাজ হচ্ছে যে নব্বই ডিগ্রি মাইনাস থিটাটা কোন জায়গাতে পড়ছে কোন জায়গার কোন নব্বই ডিগ্রির থেকে কমে যাচ্ছে তার মানে এটা প্রথম পাদের কোন তাহলে সেটা আমরা সিওর হয়ে গেলাম তাহলে এই কোনানুপাতের মানটা ধন রাখতে হবে তাই আগে প্লাস সাইনটা দিয়ে দিয়েছি এরপর নব্বই ডিগ্রির গুণিতকটা কি আছে ওয়ান আছে এটা অযুগ্ম তার জন্য সাইনটা সাইন থাকবে না পরিবর্তিত হয়ে কি হবে কস হয়ে যাবে আর যদি সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা হয় তখন কী দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় পদের কোন দ্বিতীয় পদেও সাইন কী হয় ধনাত্মক হয় তাহলে এখানে প্লাস সাইনটা আগে দিয়ে দিলাম এরপর নব্বই ডিগ্রির গুণিতক কাছে বলে সাইনটা পরিবর্তিত হয়ে কস হবে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে মাইনাস থিটা থাকুক বা প্লাস থিটা থাকুক আমাদেরকে সবসময় আগে যদি বললে যে সাইন অফ একশো আশি ডিগ্রি প্লাস থিটা তাহলে আমাদের কাজ হবে থিটাটা আগে রেখে দিতে হবে এখানে এরপর চিহ্নটা দেখতে হবে কি হচ্ছে প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে সেটা বসাতে হবে এবং তারপরে যদি যুগ্মগণিতক থাকে কোনো পরিবর্তন হবে না গুণিতক থাকলে পরিবর্তিত হয়ে যেটা হবে সেটা এখানে লিখতে হবে অর্থাৎ প্লাস থিটা বা মাইনাস থিটা সব ক্ষেত্রে আমাদের বাইরে বেরোবে শুধুই থিটাটা থিটার আগে কী আছে আমাদের প্লাস আছে কি মাইনাস আছে সেটা আমাদের চিন্তার কোনো কারণ নয় আমরা একইভাবে একশো আশি ডিগ্রি প্লাস মাইনাস থিটা দুশো সত্তর ডিগ্রি প্লাস মাইনাস থিটা এবং তিনশো ষাট ডিগ্রি প্লাস মাইনাস থিটা এদেরও মান নির্ণয় করতে পারি ওই নিয়মগুলো কাজে লাগিয়ে এরপর আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি আমাদের কট অফ মাইনাস আটশো সত্তর ডিগ্রি মান বের করতে বলেছে তো প্রথম কাজ কি হবে মাইনাস থাকলে আমরা সেটা অ্যাভয়েড করে দেব সেটাকে আমরা কি করব পাল্টে মাইনাসটাকে বাইরে বের করে দেব দিয়ে আমাদের কাজ হবে এই জায়গাটা নিয়ে কাজ করা তো আটশো সত্তর ডিগ্রিটা কোন জায়গায় পড়বে নয় ইন্টু নব্বই ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি আকারে আমরা এটাকে ভাঙতে পারি যদি নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে নবার নব্বই ডিগ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ইন্টু নব্বই ডিগ্রি মানে এই জায়গাটা এলো প্লাস ষাট ডিগ্রি মানে আর একটু এগিয়ে সেটা দ্বিতীয় পাদে পড়ে গেল অর্থাৎ এটা দ্বিতীয় পাদের কোন দ্বিতীয় পাদে কী হবে সাইন ছাড়া বাকি সবাই ঋণাত্মক তাই এখানে আগেই ঋণাত্মক চিহ্নটা দিয়ে দেওয়া হয়েছে এরপর আমাদের বিষয়টা কি হবে এই নয় আছে অযুগ্ম আছে তাই করটা পাল্টে কী হয়ে যাবে ট্যান হয়ে যাবে আগে একটা মাইনাস পেয়েছি এই মাইনাস সব থিটার জন্য আর এখন একটা পেলাম দ্বিতীয় পদে থাকার জন্য তো ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে টেন অফ ষাট ডিগ্রি হয়ে গেল সেটা হয়ে গেল রুট থ্রি তো আমাদের এই ভিডিওতে আলোচনাটা এইটুকুই পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু আরও অঙ্ক নিয়ে চলে আসবো তো তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যদি কেউ নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং